আগরতলা ওসিয়া সমিতির উদ্যোগে আয়োজিত আজকের এই সাংবাদিক সম্মেলনে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আব্বাল বিশ্ববাসীর মধ্যে শান্তির বার্তা নিয়ে আরবের মক্কা নগরীতে আল্লাহ রসুল আবির্ভূত হন। আগামী 16ই সেপ্টেম্বর রোজ সোমবার ফাতে দোয়াজদাহম অর্থাৎ জশ্নে আইদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই উপলক্ষে আগরতলা গাউসিয়া সমিতির ব্যবস্থাপনায় সমগ্র বিশ্ববাসীর সাথে অন্যান্য বারের ন্যায় এবছরও আগামী 16ই সেপ্টেম্বর সোমবার সকাল 9 ঘটিকায় ইন্দ্রনগরস্থিত আওলাদে রসুল সৈয়দ ইউসুফ শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহির মাজার শরীফ থেকে একটি জুলুস অর্থাৎ র্যালি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় ইন্দ্রনগর গাউসিয়া জামে মসজিদ প্রাঙ্গণে এসে মিলাদ, কিয়াম, সালাম ও দোয়ার মাধ্যমে প্রোগ্রামটির পরিসমাপ্তি হবে। আমরা এই অনুষ্ঠানের সার্বিক প্রচার ও সার্থকতার স্বার্থে আপনাদের মাধ্যমে সমগ্র বিশ্ববাসীর মধ্যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান্তির বার্তা পৌঁছে দিতে চাই। পাশাপাশি আমরা আগরতলা গাউসিয়া সমিতির বার্ষিক কৃতি সংবর্ধনা এবং রক্তদান শিবির বিভিন্ন সামাজিকমূলক কাজ করে থাকি। আমাদের গাউসিয়া সমিতির পক্ষ থেকে বন্যা দুর্গত সাহায্যার্থে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে গত 11ই সেপ্টেম্বর কিছু অর্থরাশিও প্রদান করা হয়েছে। কেন করা হয় এই জোরে যুসুলটা, উদ্দেশ্যটা কি? এটার উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রিয় নবী ইসলাম ধর্মের প্রবর্তক যিনি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তিনি গোটা জগৎবাসীর জন্য রহমত হিসাবে আল্লাহ আমাদের মাঝে পাঠিয়েছেন। ওনার সেই আবির্ভাব দিবসটিকে কেন্দ্র করে আমাদের এই পবিত্র জশ্নে আইদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের র্যালি অর্থাৎ জুলুস আমরা করে থাকি, গোটা বিশ্ববাসীর সাথে আমরাও করে থাকি। প্রার্থনা করা হয় ওই দিন আল্লাহর কাছে? ওই দিন আমরা প্রার্থনা করে থাকি গোটা বিশ্ববাসীর জন্য, যেন ওনার ওসিলায় আল্লাহর পক্ষ থেকে শান্তি এবং রহমত আমরা গোটা দেশবাসী বিশ্ববাসীর উপর আল্লাহ অবতরণ করে। আপনার পরিচয়টা? আমি মোহাম্মদ নজরুল ইসলাম কাদের।